ঝাড়ফুঁকের নামে ওঝাদের অপচিকিৎসা বন্ধের দাবিতে মানববন্ধন। ঝিনাইদহ সহ সারা দেশের সাপে কাটা রোগীদের ঝাড়ফুঁক দেওয়ার নামে ওঝা কবিরাজদের অপচিকিৎসা বন্ধের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ সকালে শহরের পোস্ট অফিস মোড়ে এই কর্মসূচির আয়োজন করে যুব ফেডারেশন নামের যুব সংগঠন। এতে ব্যানার ফেস্টুনে সংগঠনটির সদস্য সহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের আহ্বায়ক এস এম রবু সহ অন্যান্যরা। অশিক্ষিত ব্যক্তিরা এই সব এলাকার রোগীদের এই অপচিকিৎসা দিয়ে যেভাবে মৃত্যু মুখে ঠেলে দিচ্ছে, সেই সকল ওঝাদের অবিলম্বে তালিকা করে গ্রেপ্তার করার দাবি আমরা জানাই। আপনারা দেখেছেন একটি ভয়ঙ্কর নাটিকার মাধ্যমে আমরা এই বিশ্বকে তুলে ধরেছি। সেই বাংলাদেশের আজকে অপরাধ পারেন, তাহলে কেন এই ভণ্ড ওঝাদের গ্রেপ্তার করবেন না? আমাদের সমাজ সন্দেহে এই সকল ভণ্ড ওঝা অপরাধী, তাদের অপর চিকিৎসায় ঝিনাইদহের পক্ষ আমি তুলে ধরতে চাই। সারা বাংলাদেশে বছরে 6,000 মানুষ এ সময় বক্তারা সারা দেশে ওঝাদের অপচিকিৎসা বন্ধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি সেসব ওঝাদের তালিকা করে গ্রেপ্তারের দাবি জানান। আমরা যেভাবে আমাদের ঝিনাইদহ জেলা সহ সারা দেশে সাপের দংশনে যেভাবে হাসপাতালে আনতে যায় না, আমরা সাপের বিষ লাগাই দিচ্ছি। এইভাবে আমাদের ঝিনাইদহ জেলায় এ পর্যন্ত আমরা হিসাব পেয়েছি এই দিচ্ছে সেই সকল ওঝাদের গ্রেপ্তারের দাবিতে করে কেন আমরা এই কর্মসূচি করছি, তার কারণ আমাদের দেশের অথচ যদি সারা জেলায় এই ওঝাদের তালিকা করা হয় একটি এবং মৃত্যুর মুখ থেকে মানুষকে বাঁচানো সম্ভব। ওঝা মন্দির কমিটির সহায়ক সাংগঠনিক সম্পাদক স্বদেশ কুণ্ডুকে সমাবেশ হয়েছি। আমাদের বর্তমান চিকিৎসা পদ্ধতি সব চিকিৎসাকারীদের নির্মূল করতে আমরা প্রশাসনের কাছে দাবি জানাই।
কর্মচারী কর্মকর্তা একক ভাইরা আমাদের সাথে এখন সবাই ভালো থাকবেন শুভকামনা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন শুভকামনা আসসালামু আলাইকুম চিকিৎসায় মারা গেছে অপচিকিৎসায় সেই সকল ভান করে যাবে অপচিকিৎসা